ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী নিম্নচাপ ঘনীভূত হবে, আজই এগিয়ে আসবে বাংলার উপকূলে, উত্তাল হবে সমুদ্র। তো বন্ধুরা, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার জেরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত সমস্ত তথ্য জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, আজই ঘনীভূত হয়ে এগিয়ে আসবে বাংলা ও উড়িষ্যার উপকূলে। এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন গাঙ্গেয় বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, প্রবল জলোচ্ছ্বাস হতে পারে সমুদ্রে, মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। যারা ইতিমধ্যে ট্রলার নিয়ে সাগরে গেছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে নিম্নচাপ, অন্যদিকে বৃষ্টির লক্ষ্য রাখা, দুয়ের প্রভাবে এমনই বর্ষা বিদায় নিচ্ছে না বাংলা থেকে। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র, উপকূলের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। এবছর শুরু থেকে মৌসুমি লক্ষ্য রাখা সক্রিয়, বার কয়েক নিম্নচাপও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। হাওয়া অফিস বলছে, ফের উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হচ্ছে, আজই গভীর নিম্নচাপের চেহারা নেবে। রবিবার আরও ঘনীভূত হয়ে মুষলধারে বৃষ্টি হবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিমে, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও নিম্নচাপ তৈরি হয়েছে। এরই পাশাপাশি মৌসুমি লক্ষ্য রাখা পূর্ব রাজস্থানের বিভিন্ন নিম্নচাপ এলাকা থেকে উড়িষ্যা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও একটি বৃষ্টি লক্ষ্য রাখা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব সাগর পর্যন্ত, এটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার উপর দিয়ে গেছে। কলকাতার আজ আকাশ মেঘলা, কয়েক পশলা বৃষ্টি হয়েছে, আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে, তাপমাত্রা খুব একটা কমেনি, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও আছে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2°C, গতকালের সর্বোচ্চ 34.7°C। বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গে, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হবে রবিবার থেকে। উপকূলীয় জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা, হাওড়া, হুগলি এবং নদীয়াতেও বৃষ্টি হবে রবিবার। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায়। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জেলাগুলিতে। সোমবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, মুষলধারে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নাই বলে জানানো হয়েছে।